নমস্কার, আমি সুমি। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। উচ্চ মাধ্যমিকের পর এবার জানিয়ে দেওয়া হলো মাধ্যমিকের ফল প্রকাশের দিন। আগামী 20 জুলাই মঙ্গলবার সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের। ফলাফল সকাল 10টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। পড়ুয়ারা মার্কশিট পাবেন ফল প্রকাশের দিনই। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল এবারে ছাত্রছাত্রীরা মার্কশিটের সাথে অ্যাডমিট কার্ডও পাবেন। করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া অ্যাডমিট কার্ড আগে বিতরণ করা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর কোনো মেধা তালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। 22 জুলাই দুপুর 3টে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সেই দিনই বিকেল 4টে থেকে উচ্চ শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছিল, যার কিছুদিনের মধ্যেই মধ্যশিক্ষা ও উচ্চ শিক্ষা পর্ষদের থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছিল। বাতিল হওয়া পরীক্ষার ক্ষেত্রে কিভাবে নম্বর মূল্যায়ন নীতি ঠিক করা হয়েছে, বুঝে নিন সেই মূল্যায়ন পদ্ধতি। নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিক ফলাফল। 50-50% হারে 2021-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসা যাবে। পরীক্ষায় বসলে সেই পরীক্ষার রেজাল্ট চূড়ান্ত বিবেচিত হবে বলে জানান মধ্যশিক্ষা পর্ষদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।